খোলো খোলো, আমার ভয় লাগে, খোলো না। ওয়াও, এগুলো তো জ্যান্ত, ও বাধা তো। বাবা, এই দাঁড়াগুলো বেরানো কিন্তু ব্যাপার, জীবনে প্রথম কাঁকড়া। কি বড় বড় কাঁকড়া, মাই গড, আমার ভয় লাগছে। কি বড় বড় কাঁকড়া এনেছে আজকে, ও জলে রেখে দেবো, মরে গেছে ওইটা, দাঁড়াগুলো বাঁধা। এটা মরে গেছে, না 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 না, এটা মরে গেছে, অনেকক্ষণ মানে প্লাস্টিকের মধ্যে ছিল তো। দেখো দাঁড়া, মানে আবার খুলে দিও না, নড়ছে তো, কোথায় নড়ছে, এটা মরাই, স্টিফ হয়ে গেছে দেখছো না ইয়েগুলো, এইটা একদম তাজা আছে, তরতাজা। এই ছেড়ে দাও, হাত দিও না। আর এটা, এটাও বেঁচে আছে, ও মাই গড, হ্যালো ক্র্যাব, ওই দেখো ছবি, ও মাই, ছেড়ে দাও না, কেন কেন কেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে ফেলিস না, আমি পড়ে যাবো, আমার টানিস কেন, ছেড়ে দাও, ধরো না, কেন তুই ধর একটু, ভাল লাগে না, ও কামড়িয়ে দেবে, আর ওর দাঁড়াগুলো বাঁধা রয়েছে, কারা ধরে আর কারা বাঁধে আমি সেটাই ভাবি। কি করো, কি অরিক আমাকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, দেখো কেন কেন, দেখো দেখো কি করছি, ওদিকে যাও, ওদিকে কেন, ওদিকে যাও, কেন ধরেই রাখো, ধরে রেখেছে আমাকে, আরে কি করছিস তুই, আমি ধরবো না, দেখেছো দেখেছো, দেখো কি করছে বন্ধুরা, আমাকে একবার ধরে জাটকে ধরে রেখেছে, কাঁকড়া সামনে যেতে দেবে না, নো, ধরলে যদি কামড়িয়ে দেয়, তো কামড়ে দিলে আমার কামড়াবে, তুই আমাকে ধরে রেখেছিস কেন, আমার তো কিছু হবে না, দেখো কিরকম লাগছে, মা ওই দেখো চোখ, ওই দেখ চোখটা বের করছে আর ঢোকাচ্ছে, দেখেছিস, তোমার কেমন লাগছে, ইয়ে দাঁড়া, আর যেটা দিয়ে কামড়ায়, দাঁড়াগুলো বাঁধা আছে, এই যে, এনেছে, তুমি ধরছো, এই যে দাঁড়াগুলো বাঁধা আছে, দেখেছিস, সামলাতে পারবে না, না তুইও ধরতে পারবি, ধর, মানে কাটা খুবই সহজ একটা, ইয়ে কঠিন নিয়ে আসুন, আমি ধরি, চোখ গুলো বার করছে আর ঢোকাচ্ছে, দিন ধরে ও বাবাকে বলেছিল কাঁকড়া খাবে কাঁকড়া খাবে, ফাইনালি ওর বাবা আজকে কাঁকড়া নিয়ে এসেছে, তো নৈহাটি গঙ্গার ধারে বেশ ভালো ভালো কাঁকড়া পাওয়া যায়, তো সেখান থেকে কাঁকড়া নিয়ে এসেছে, আর এখন কাঁকড়া গুলো তো তোমাদের আগেই দেখলাম, ওখানে চাপা দিয়ে রেখেছি, আর এখানে এখন গরম জল হচ্ছে, তো ইউটিউব থেকেই দেখলাম কিভাবে কাঁকড়া ছাড়াতে হয়, তো আজকে রান্না করবো না, কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেবো আর কি, তো সেই কারণে এখানে গরম জল বসানো, আমি পরিষ্কার করতে পারি, না তুমি পারো না, না আমি করব, তো এই যে আমাদের টক বক করে ফুটন্ত গরম জল কিন্তু একেবারে রেডি, এবারে কি করব, গ্যাসটা অফ করে দেব, নড়ছে ওই দেখো, এই কাঁকড়া গুলোকে এখন ওই দেখো নড়ছে, এক মিনিটের জন্য আমি গরম জলে, তো এবারে এখানে চলে এসেছি, হাজবেন্ড এখন কাঁকড়া ছাড়াচ্ছে, এখানে কাঁকড়া গুলোকে গরম জলে এক মিনিটের মতো জাস্ট, দাঁড়াও কাছে নিয়ে আসছি, এক মিনিটও না, হাফ মিনিটের মতো জাস্ট রেখেছিলাম, রেখে এখন বার করে নিলাম, দিয়ে এখন এগুলো পরিষ্কার হবে, ছুরি দেবো না হাত দিয়ে করবো, এগুলো
এইতে এমনি উঠে গেছে। এগুলো হলো ফিমেল কাকড়া, এই যে এরকম। তো এমনিও ছাড়ানো যায় জ্যান্ত অবস্থায়, কিন্তু গরম জল করে নিলে একটু ইজি হয় জিনিসটা। জল হ্যাঁ গরম জল দেওয়া থাকলে নরম হয়ে যায় জিনিসটা। মুখটা ছাড়াতে বলে, আগে দাঁড়াগুলো ছাড়িয়ে নাও, দাঁড়াগুলো আগে ছাড়িয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। পপি কিচেনের পপি দি তো একেবারে হাত দিয়ে জ্যান্ত জ্যান্ত গুলোকে ছাড়ায়। দাঁড়াগুলোর এই যে কাঁকড়া যে পা গুলো, পা গুলোর এই যে নিচের যে এই এই পোর্শনটা, এই পোর্শনটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা যদি পরে মুখে ফুকে ভাল লাগবে না, এটা বাদ দিয়ে এইটা নেবো আর এইগুলোকে ফাটিয়ে নেবো একটু নোড়া দিয়ে। মোটামুটি এমনি একটা ইয়ে করে রাখো, ছাড়িয়ে ছাড়িয়ে যেগুলো বাদ দেওয়ার, তো ভালো করে ধুইয়া লইতে হবে। আর যে আছে মনে এইভাবে রেখে দেওয়াই ভালো, বাকিটা কালকে করব। বাকিটা কালকে করবা? এই যে ভেতরটা, এই যে এরকম ভাবে কি ছাড়িয়ে, হ্যাঁ এগুলো এরকম ভাবেই থাক। কাঁকড়াগুলো এইভাবে আমরা ছাড়িয়ে রাখলাম, মানে দাঁড়ার এগুলো আলাদা করে রাখলাম, কারণ এইগুলোকে না ভালো করে কালকে ক্লিন করতে হবে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, বাইরে নিয়ে গিয়ে ক্লিন করতে পারবো না, তো এখন এই অবস্থায় এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এ দেখো দাঁড়াগুলোতে কিন্তু প্রচুর মাটি লেগে আছে, আর এই দাঁড়াগুলো ভেঙে এই পোর্শনগুলো বাদ দিতে হবে। শুধু যেইটুকু পরিষ্কার করো, এই যে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে মোটামুটি রেখে দিলাম, এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে কালকে সকালে আবার দেখা হচ্ছে। 2000 years later তোমরা দেখেছিলে যে কাঁকড়াগুলোকে ভালো করে দাঁড়া ফাড়াগুলো পরিষ্কার করে, মানে দাঁড়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো এখন চলে যাচ্ছি পুরো ক্লিনিং প্রসেসে, তো এটাকে নিয়ে যাব ভালো করে পরিষ্কার করব। এই কাঁকড়ার এই জায়গায় না প্রচুর পরিমাণে মাটি থাকে, তো এই মাটিগুলোকে ঘষে ঘষে ভালো করে কলের তলায় ভালো করে ধুতে হবে। নোড়াটা তো আনতে লাগবে। থাকলো কি তাহলে সবই বেরিয়ে গেছে কিন্তু ভিতরে কিছু আছে? তিন চার টুকরো হবে, চার টুকরো করতে হবে। পাওয়া যাবে কিছু এর মধ্যে?
প্রত্যেকটার ভেতরে ভেতরে প্রচুর মাটি থাকে, সেই মাটি গুলোকে পরিষ্কার করতে হবে। সহজ পদ্ধতিতে অবলম্বন করেন, কত কিছু বেশি হবে না। এইগুলোই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। মুখে না লাগে এইগুলো, এই যে কাটার মতো এগুলো মুখে গেলে লাগবে, এই জন্য এগুলো একটু ভেঙে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, বুঝলাম। ছুরি কাটিচ্ছে কাটাচ্ছে, এই যে কাঁকড়া একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, নুন হলুদ রাখলাম। তো এখন কাঁকড়াটা রান্না করবো, সেই জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হোক। তো এই যে একদম ভালো মতো তেলগুলো তেলটা গরম হয়ে গেছে, একদম ধোয়া ওঠা, ভালো করে তেলটা না গরম করলে হয় না। তো এই যে এবার কাঁকড়াগুলো নুন হলুদ মাখানো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলো হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা করে জাস্ট ভেজে নেব। কাঁকড়া তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আজকে আমি পুরো এটা মাংসের মতো যেরকম করে তো সেইভাবে রান্না করব। তো সেই কারণে এই যে কাঁকড়া ভাজাগুলো নামিয়ে হালকা করে ভাজতে হবে, একদম ভাজা নামিয়ে এখানটায় আমি আবারও সেই কড়াইতেই আবার তেল নিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলার দুটো এলাচ, দুটো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তো এটা এখন দিয়ে দেবো তেলেতে। আর এর সাথে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আদা টমেটো রসুন একসাথে পেস্ট বানিয়ে রেখেছি। তো এটা এখন ইয়ে হয়ে গেছে, এটা একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো। ঘিলু রাখে, আমি আর ঘিলুটা রাখিনি, ফেলে দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসবো।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সব কিছু। তো এই অবস্থায় বাটি ধোয়া ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। এইবারে আমি এই জলের মধ্যে শুকনো মশলা আর কয়েকটা চেরা, একটা চেরা কাঁচা লঙ্কা, অরিক যেহেতু ঝাল কম খায় তো একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দুটো গোটা লঙ্কা দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা একেবারে ভালোভাবে কষে গেছে, বারে বারে জল দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। এবারে এই যে কাঁকড়া ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়াটাকে মশলা দিয়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এইবারে জলটা দেব, ভালো করে কিন্তু কাঁকড়াটা ভাজা হয়ে গেছে মশলার সাথে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু তো ঝোলঝোল চাই আর এই জলটা আর একটু টানবে। আর কাঁকড়াগুলো পুরো যেটুকু বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর ঢাকা খুলে এই যে আমার কাঁকড়া কিন্তু একদম রেডি, কাঁকড়ার রসা বলতে পারো এটাকে। তো সমস্ত কাঁকড়াটাই সেদ্ধ হয়ে গেছে আর এই যে দাঁড়াগুলো ওগুলো ফাটিয়ে দিয়েছি, তো ভেতরে সমস্ত মশলা ঢুকেছে, তো দেখতে তো জাস্ট অসাধারণ রয়েছে। তো বন্ধুরা, আমার কাঁকড়ার কারি রেসিপি একেবারে রেডি, বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো বাই।